হতাশরা দাঁড়িয়ে ছিল, চিৎকার করার চেষ্টা করেছে, কিন্তু এত জনসংখ্যা ছিল আমার সঙ্গে, নিজেরাই থেমে গেছি। এসব করে কিছু হবে না, আমি তো বুক ফুলিয়ে দাপিয়ে ঘুরলাম। আমি চার দিনে 150 থেকে 200 কিলোমিটার আমি সাগর দিঘি বিস্তীর্ণ এলাকায় ঘুরেছি। আজকেও আমি 35 কিলোমিটার এই রুট বাদ দিলে অ্যাট এ স্ট্রেচ 35 কিলোমিটার আমি জনসংযোগ করেছি। শুধু সনাতন বুথ নয়, রাষ্ট্রবাদী সংখ্যালঘুরাও যেভাবে এগিয়ে এসেছেন, এটা 21 সালেও আমরা এই ধরনের রেসপন্স বা অবাধ প্রচার করার সুযোগ পাইনি। এবং বহু মানুষ বলেছেন ভোটের দিন কি হবে, ভোটটা 18-র পঞ্চায়েতের মতো হবে না তো। সেই কারণে আমরা অত্যন্ত সজাগ, সতর্ক এবং উদ্বিগ্ন যে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোটটা করাতে হবে, কারণ ভোটটা তৃণমূল কংগ্রেস লড়ছে না, কার্যত পুলিশ এবং জেলা শাসক তারা তাদের ম্যাম মমতা ব্যানার্জি এবং ভাইপোকে খুশি করার জন্য মরিয়া প্রচেষ্টা করছে। তো আমরা যেভাবে সজাগ দৃষ্টি রেখেছি, আমাদের এতগুলো দায়িত্বশীল কর্মকর্তা যারা নেতা নয়, নীরবে কাজ করা লোক, সেসব লোক এখানে বিভিন্নভাবে নজর দিচ্ছেন, তাতে আমরা মানুষের ভোটটা করিয়ে দিতে পারবো এ বিশ্বাস আমাদের আছে।